উপসর্গের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমি আতাউর রহমান, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন, আমরা আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি, যে বিগত বছরগুলোতে যে ধরনের কোশ্চেন এসেছিল সেটাই আসলে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি। কদ বেল শব্দে কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে ক্ষুদ্র অর্থে, অন্যরকম অর্থে, নিন্দিত অর্থে, নাকি অব্যবহার্থে? আচ্ছা দেখেন, এটা সরাসরি আপনার বইয়ে আছে, বাংলা উপসর্গে। দেখেন 11 নম্বরে আছে সরাসরি, কত নিন্দিত অর্থে, কত বেল কদর্য কদাকার, নিন্দিত অর্থে কত বেল কদর্য কদাকার, এই তিনটে ব্যবহৃত হয়েছে। কত নিন্দিত অর্থে কত বেল কদর্য কদাকার, আপনার যদি এটা মনে থাকে এবং এটা যদি আপনি কয়েকবার প্র্যাকটিস করেন হয়ে যাবে। তাহলে এটা কোনটা আসতেছে? নিন্দিত অর্থে। তার মানে কত বেলের কত নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে এবং নিন্দিত অর্থে আপনার বাংলা ব্যাকরণ নবম এবং দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ে মাত্র তিনটি আছে, কত বেল কদর্য কদাকার একটা লাইনে আছে। যদি আপনি পড়েন তাহলেই এটা কিন্তু আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা দ্বিতীয় প্রশ্নে আসছি। আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। দ্বিতীয় প্রশ্নটা হলো ঠিক এরকম, দেখেন আমি উঠিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখার চেষ্টা করেন। যে বিশুদ্ধ শব্দে, এই যে দেখেন আমরা এখানে লিখলাম বিশুদ্ধ শব্দে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে, বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে, প্রযুক্ত হয়েছে। আচ্ছা, আমরা প্রথমে ক নাম্বার নিয়ে আসলাম, কি আছে ওনারা, বিশেষ রূপে, বি বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে কিনা আমরা একটু যাচাই করে দেখব। অপশন খতে আছে নেতিবাচক, নেতিবাচক যেটা ভালো না, নেগেটিভ একটা সাইডের কথা বলছে। গ সংকোচন, ঘ প্রসারণ। প্রথমে আমরা যদি বলি বিশুদ্ধ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, বিশুদ্ধ বলতে এটা কিন্তু খারাপ কোনো কিছুকে বোঝাচ্ছে না, সুতরাং এটা নেতিবাচক হবে না। সংকোচন, এটা কি শুদ্ধকে কি আরো সংকুচিত করছে, তাও করে নাই, এটা হবে না। প্রসারণ, এটাও হওয়ার কথা না, তবে বিশেষ রূপে এটাই হওয়ার কথা। কেন কথা, আপনি সরাসরি আপনার বইয়ে চলে যান, বাংলায় দেখেন বি উপসর্গের মধ্যে যে কয়টা আছে সেটা আছে হলো, বিতে আছে বিভুই বিফল বিপদ, বিভুই বিফল বিপদ। সুতরাং আমরা দেখেন এখানে বিভুই বিফল আর হলো বিপদ, এটা কিন্তু নিন্দনীয় ন্যায় বা ভিন্নতা অর্থে প্রযুক্ত হয়েছে, কিন্তু বিশুদ্ধ শব্দ এই তিনটার মধ্যে পড়ে না। সুতরাং আমরা বি নিয়ে যাব হলো, কোটা কোনটা সরাসরি সংস্কৃত উপসর্গে। দেখেন এখানে বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে কি কি, বিধৃত বিশুদ্ধ, এই যে দেখেন বিশুদ্ধ বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে সরাসরি কিন্তু এখানে লেখা আছে, বিজ্ঞান বিবস্ত্র বিশুষ্ক, এই কয়টা বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে বিনিদ্র বিবর্ণ বিশৃঙ্খল বিফল, আর গতি অর্থে ব্যবহৃত হয়েছে বিচরণ বিক্ষেপ, আর অপ্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে বিকার বিপর্যয় বিপর্যয়। তো আপনি এই বিশুদ্ধ শব্দে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে, আপনি কিন্তু সরাসরি অ্যান্সারটা পাইলেন সংস্কৃত উপসর্গ থেকে, শব্দের মাধ্যমে থেকে বিশেষ রূপে, সরাসরি বিশেষ রূপে লেখা আছে। তার অর্থ হলো এই জায়গাটিকে থেকে আপনার নাম্বারটা নিতে হইলে আপনাকে কিন্তু এগুলো চর্চা করতে হবে এবং চর্চা করতেই হবে। আর যদি আপনি এক্সামে যে কয়টা দিতেছি এগুলো অ্যানালাইজ করার মাধ্যমে আপনি যদি চর্চা করেন, আর আমি যেভাবে খুঁজে খুঁজে বলতেছি এভাবে খুঁজে খুঁজে যদি আপনি মিলাইয়েন নেন নিজের সাথে, কারণ আপনাদের ক ইউনিট খ ইউনিট ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট খ ইউনিট গ ইউনিট এবং ঘ ইউনিটে ইতিপূর্বে 1996 সাল থেকে শুরু করে 1920 সাল পর্যন্ত, 1920 সেশন পর্যন্ত সমস্ত কোশ্চেন ব্যাংক বিশ্লেষণ পূর্বক আমি উদাহরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সুতরাং স্বাভাবিকভাবেই আপনাদের কিন্তু অ্যানালাইসিসের মধ্যে যেতে হচ্ছে না,
তো যাই হোক, এখন পরবর্তী শব্দটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখেন কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয়, এভাবে দিচ্ছে কথাটা। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়, এরকম প্রশ্নটা, তাহলে অবশ্যই আপনার অপশন তো লাগবে। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? প্রথমে দেখেন আছে প্রত্যক্ষ, আছে খ নম্বরে আছে প্রতিরক্ষা, আছে গ নম্বরে আছে প্রতিরোধ, আছে ঘ নম্বরে আছে প্রতিযোগী, আচ্ছা এখন দেখেন এখানে বলছে কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়। আচ্ছা প্রথমে আমরা খেয়াল করি এই শব্দটার দিকে জায়গায়, প্রত্যক্ষ, প্রত্যক্ষ এই শব্দটা যদি আমরা বলি তাহলে আমরা ভাঙলে কিন্তু আসে প্রত, তারপরে আসে তক্ষ, প্রত্যক্ষ এরকম কিন্তু শব্দটা চলে আসে। সুতরাং প্রত এরকম কিন্তু আমাদের কোনো উপসর্গ নাই, সুতরাং এই শব্দটা আপনার উপসর্গ যোগে গঠিত হয়নি। এখন আপনি বলতে এটা কিন্তু আমি অক্ষর ভাঙতেছি প্রত, আপনি এখন যদি বলেন যে প্রতি গেল আবার কইতে পাইলাম কিচ্ছু না। আপনি দেখেন এই প্রটাকে যদি আলাদা করেন প্রো, তারপরে যদি আপনি ত্যাক্ষ বলেন, দেখেন উপসর্গ আমরা জানি একটা অর্থবোধক শব্দের পূর্বেই কিন্তু একটা শব্দাংশ বসে, কিন্তু এটা ত্যাক্ষ কি কোনো অর্থবোধক শব্দ না, সুতরাং এই শব্দটা উপসর্গ যোগে গঠিত হয় না। আবার দেখেন এখানে প্রতি এবং রক্ষা আলাদাভাবে যদি আপনি লেখেন প্রতিরক্ষা, এই রক্ষা কিন্তু একটা শব্দ, প্রতিরোধ দেখেন প্রতি এবং রোধ, এই রোধ কিন্তু একটা শব্দ, আচ্ছা তারপরে হলো প্রতি আর হলো যোগী, এই যোগী কিন্তু একটা শব্দ, দেখেন এই যোগী শব্দটার পূর্বে প্রতি বসছে, রোধ শব্দটার পূর্বে প্রতি বসছে, রক্ষা শব্দটার পূর্বে প্রতি বসছে, সুতরাং এরা প্রত্যেকেই কি শব্দের পূর্বে যে যেটা বসতেছে সেটা যদি আমাদের কোনো উপসর্গের সাথে মিলে তাহলে ওটাই কিন্তু উপসর্গ। কিন্তু এই ত্যাক্ষ নামক কোনো এরকম কোনো শব্দ নাই, যে কারণে আপনার এই প্রোটা মিলে নাই, না মিলার কারণে এই প্র কোনো কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়, প্রত্যক্ষ শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়। আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছি, কারণ এটা সন্ধি যোগে গঠিত, কিভাবে গঠিত সেটা আমরা পরে পর্যায়ক্রমে আলোচনা করব। কিন্তু আমার মনে হয় যে এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রত্যক্ষ শব্দটা উপসর্গ যোগে গঠিত নয়, কি বুঝছেন আমরা? আচ্ছা তাহলে এখন আমরা 4 নম্বর অপশনে চলে আসি। দেখেন এই বিশ্লেষণটাই কিন্তু ইম্পর্টেন্ট, আমি এখানে বিশ্লেষণ করার চেষ্টা করছি, না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন। দেখেন উপসর্গযুক্ত শব্দ এভাবে লিখছে, উপসর্গযুক্ত শব্দ লিখে এভাবে টান দিছে, টান দিয়ে সেরা প্রথমে ক নম্বরে লিখছে কুজন, খ নম্বরে লিখছে কুসুম, আচ্ছা গ নম্বরে লিখছে কুলিন, আচ্ছা ঘ নম্বরে লিখছে কুশল, কুশল একটু আমরা ভাঙার চেষ্টা করি। হ্যাঁ দেখেন কিচ্ছু না, এই যদিও আমার এইভাবে লেখাটা ঠিক হইল না, কারণ আমার ভাঙতে একটু প্রবলেম হচ্ছে, আমি ঠিক করে দিতেছি। খ নম্বরে আমরা যেটা লিখছিলাম সেটা হলো কুসুম, কুসুম, আচ্ছা গ নম্বরে আমরা যেটা লিখছিলাম সেটা হলো কুলিন, আচ্ছা ঘ নম্বরে আমরা যেটা লিখছিলাম সেটা হলো কুশল। আচ্ছা একটু ভাঙার চেষ্টা করি আমরা, দেখেন ভাঙলে কি দাঁড়ায়, যেমন কু জন একটা শব্দ কিন্তু কুজন, আচ্ছা এখানে কু যদি আমরা পরে লিখি সোম আসলে কিন্তু আসে না, এটা যদি আপনি ভাঙেন ভালো করে কুজন, কিন্তু এখানে শব্দটা আসে কুজন না কিন্তু কুজন, আর এখানে কুশ
কুম কুসুম, আবার এটা লেখা যায় কুল ইন কুলিন, আবার দেখেন এখানে কিন্তু লেখা যায় কুস অল। এই যে আমরা যেগুলো যোগ করতেছি এগুলো কিন্তু আসলে প্রত্যয়, আর এগুলো কি আমাদের এই যে এখানে আমরা যেগুলো যোগ করতেছি এগুলোর নাম কি প্রকৃতি। তার মানে ইজি এগুলো কিন্তু অল ইন হোম এগুলো কিন্তু কোনো শব্দ না, যেহেতু এগুলো কোনো শব্দ না এবং কুশ কুল তারপরে হলো কুশ এইগুলা নামে আমাদের কিন্তু কোনো প্রত্যয় নাই নাকি আছে, তাই এখানে কুজন কুজন কিন্তু হয় না কুজন, সুতরাং এটা কিন্তু আমাদের কি প্রত্যয় এবং কু যে প্রত্যয় আছে এটা সেই প্রত্যয় স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি ইজিলি ব্যাপারটা। আচ্ছা এরপরে আমরা আমার মনে হয় এটা আমরা বুঝতে পারছি, কারণ আপনি দেখেন এখানে আপনি যদি আরও বিশ্লেষণ করেন, দেখেন আরও বিশ্লেষণ করলে যদি আপনি এইভাবে বলেন আচ্ছা আমি যদি এইভাবে বিশ্লেষণ করি কু তারপর লিখলাম সোম, সোম কি কোনো শব্দ আছে, আচ্ছা আমি যদি এখানে বলি কু তারপরে যদি বলেন লিন, লিন কি কোনো শব্দ আছে, আচ্ছা কু আপনি লিখলেন তারপরে কি আসছে সল, সল কি কোনো শব্দ আছে, নাই কিন্তু, কারণ এখানে একটা অর্থবোধক শব্দের পূর্বে কিন্তু আপনার কি উপসর্গটা যোগ হবে, কিন্তু কু জন কি কোনো শব্দ আছে, বলেন জন কি কোনো শব্দ আছে, হ্যাঁ আছে আপনিও একজন, ঠিক আছে এই কারণে একটা অর্থবোধক শব্দের পূর্বেই যে শব্দাংশ যোগ হইতেছে ওটাই কিন্তু আমাদের উপসর্গ, তাই এটাই উপসর্গযুক্ত শব্দ, মনে হয় ক্লিয়ার আমরা তাই না। আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী বিশ্লেষণে যাচ্ছি, পাঁচ নম্বরটা ভেরি নাইস, দেখি আমরা কতটুকু বুঝি কতটুকু না বুঝি বিশ্লেষণ করতেই হবে। দেখেন একইভাবে উপসর্গযুক্ত শব্দ, দেখেন এখানে আমরা লিখতেছি উপসর্গ যুক্ত শব্দ মানে কোনটি আসলে, দেখেন এখানে আমরা ক নম্বরে লিখলাম কয়েক, আচ্ছা খ নম্বরে লিখলাম আপনি লিখলাম হলো তিলেক, আচ্ছা গ নম্বরে লিখলাম আমরা বারিক, আচ্ছা ঘ নম্বরে লিখলাম আমরা হরেক, আচ্ছা এই শব্দগুলোকে যদি আপনি ভাঙেন এখানে কয়েক আপনি যদি এখানে বলেন কয় জোকে কয়েক আপনি নিয়ে আসলেন তিল জোকে তিলেক, আচ্ছা এখানে নিয়ে আসলেন বার যোগ এক বারে, এখন দেখেন শব্দগুলো হইতেছে কি আপনার কয় তিল বার কি মনে হয় আপনার এগুলি কি কোনো উপসর্গ আছে, কিন্তু আপনি যদি লেখেন হর যোগ এক হরেক কি আপনার কি মনে আছে হর আর হরেক এই দুইটা হলো উর্দু আর হিন্দি উপসর্গ, ঠিক এই কারণে উপসর্গযুক্ত শব্দই এটা, কারণ এই হর এই উপসর্গটা আছে কয় তিল বার এই ধরনের কোনো উপসর্গ নেই, যে কারণে হরেক উপসর্গযুক্ত শব্দ, আমি কি বোঝাইতে পারতেছি, মনে হয় আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ আর এভাবে যদি আমরা বিশ্লেষণ করি আর এই বিশ্লেষণগুলো যদি আপনারা বোঝার চেষ্টা করেন পর্যায়ক্রমে, তাহলে আপনি উপসর্গযুক্ত যে প্রবলেমগুলো সে প্রবলেমগুলো থাকবে না। তো ধন্যবাদ সকলকে, পরবর্তী চতুর্থ পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই খোদা হাফেজ।